ফটোশপ 2023-এ আপনাদেরকে স্বাগতম। ফটোশপ 2023, এটা হচ্ছে ফটোশপ 2023, যাকে আমরা সিসি 24 বলি। এটা হচ্ছে ফটোশপ সিসি 24। এখানে কাজ করা অনেক সহজ। ফটোশপ 24-এ আমি আজকে কালার নিয়ে বিভিন্ন কাজ করব। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করুন, ভালো ভালো ভিডিও পেতে বেল নোটিফিকেশান অন করে রাখুন। আজকের টিউটোরিয়াল সম্পূর্ণ কালারের উপরে, কীভাবে ফটোশপে কালার নিয়ে কাজ করতে হয় তা আমি দেখাবো। আমি একটি ছবি ওপেন করেছি, ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবিটার যে পোশাক আছে সেটা কালো, সাদা এবং কালো। এই হচ্ছে ছবিটা। ছবিটাকে যদি আমি একটু বড় করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস চাপব, বড় হয়ে গিয়েছে। আজকে মূলত কাজ করব আমি সিলেকশন, কুইক সিলেকশন টুল এবং বিভিন্ন কালার নিয়ে। সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুল ইউজ করতে হয়, আর কালারের জন্য ইউজ করতে হয় দেখুন সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস অ্যান্ড কন্টেন্ট, লেভেল, কার্ভস, এগুলো সব কালারের জন্য ব্যবহার করতে হয়। আজকে আমি দেখাবো হিউ অ্যান্ড স্যাচুরেশন, এবং আগামীকালকে দেখাবো কালার ব্যালেন্স। হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি আজকে শেষ হয় তাহলে আগামীকালকে কালার ব্যালেন্সে যাব, লেভেলে যাব, ব্রাইটনেস কন্টেন্ট এগুলোতে যাব আস্তে আস্তে। আজকে দেখি আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করি, দেখুন কিভাবে কাজ করতে হয়। এ হচ্ছে ছবি, ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটাকে আমি পরিবর্তন করব। সেজন্য আমাদের কি আগে যা করতে হবে তা হলো সিলেক্ট সাবজেক্টে যেতে হবে, তাহলে এই ছবিটা সিলেক্ট হবে। তারপর আমি ছবিটাকে আলাদা করে ফেলব ব্যাকগ্রাউন্ড থেকে। আলাদা করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করি, তারপর রাইট বাটন ক্লিক করি, তারপর লেয়ার বায়ার কপি ক্লিক করি। আলাদা একটা লেয়ার হয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ড নেই। হচ্ছে আমাদের ছবি, আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড উঠে দিতে চাই তাহলে সিলেক্ট পিক্সেল এখানে ক্লিক করে ডিলেট অ্যান্ড ফিল্ড সিলেকশনে ক্লিক করলে ছবিটা থাকবে না, ছবিটা চলে গিয়েছে, দেখুন শুধু সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার চেঞ্জ করতে সলিড কালার দিলে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে বিভিন্ন কালার আপনি দিতে পারেন, এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের। এভাবে আমরা কালার চেঞ্জ করি। যদি আমি এখানে হিউম্যান স্যাচুরেশনে যাই, তারপরে কালারাইজে যাই, দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে দেখুন কালার চেঞ্জ হচ্ছে। আপনাদেরকে বলে রাখি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানোর বিভিন্ন পদ্ধতি আছে। এই যে হিউম্যান স্যাচুরেশনের কাজ দেখাবো বলেছিলাম, এ হচ্ছে হিউম্যান স্যাচুরেশনের কালার চেঞ্জের ব্যাপারটা, এভাবেই কালার চেঞ্জ হয়।
আমি যদি এটাকে ডিলেট করে ফেলি, এখানে ক্লিক করে ডিলেট লেয়ার মাস্ক, তারপর ডিলেট লেয়ার, তাহলে এটা ডিলেট হয়ে যাবে, আগের অবস্থায় ফেরত চলে এসেছে। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড মোছার বিভিন্ন পদ্ধতি আছে, ব্যাকগ্রাউন্ড থেকে ছবি আলাদা করার বিভিন্ন পদ্ধতি আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। একটা আমি দেখিয়েছি, আবার দেখাচ্ছি আরেকটা, সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট হয়েছে। তারপর যদি আমি এই মাস্কে ক্লিক করি, দেখুন কি হয়, ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। তারপর এখানে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিলে শুধু ছবিটা থাকবে, এখানে আর কিছুই নেই। তারপর কালার চেঞ্জ করার জন্য আমি আলাদা একটা লেয়ার খুলব, খুলেছি, এটাকে আমি নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসেছি, তারপর আমি কালার চেঞ্জ করব। এই যে কালার চেঞ্জ হচ্ছে, এখানে আমি প্যাটার্ন বসাতে পারি, এই যে প্যাটার্ন বসছে, কিন্তু বিভিন্ন প্যাটার্ন আছে এখানে, দেখুন এভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আরও কথা হবে। আল্লাহ হাফেজ।